আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামে পাকের একেবারে সকলের পরিচিত একটি সূরা সূরা ইয়াসিনের 13 নং আয়াতে কারীমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এই সূরা ইয়াসিনকে রব্বুল আলামিন নাজিল করার একটা মূল উদ্দেশ্য হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন এই সূরা ইয়াসিন নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক সান্তনা দান করেছেন এই সূরা ইয়াসিন আল্লাহ রব্বুল আলামিন নাজিল করার মাধ্যমে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরের পয়গম্বর সমস্ত রাসূলের রাসূল এই সূরা ইয়াসিন নাজিল করার মাধ্যমে রব্বুল আলামিন এর প্রমাণ করেছেন সূরা ইয়াসিন নাজিল করার একটা কারণ হলো মক্কার মধ্যে আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন এবং যার মাধ্যমে আল্লাহর নবী সবচেয়ে বেশি জুলুম হয়েছেন সেই আবু জাহেলের বিরুদ্ধে রব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের মাধ্যমে আল্লাহ পাক প্রতিবাদ করেছেন আমার মনে হয় এই মাহফিলের মধ্যে আমরা যারা উপস্থিত এমন কেউ নাই যে আমরা রাসূলকে মহব্বত করি না আজকে 12ই রবিউল আউয়াল এইবারে রবিউল আউয়ালে আল্লাহর নবীর পৃথিবীর মধ্যে আগমন করেছেন এতে আমরা মুসলমান খুশি এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহর নবীর আগমনে যেইভাবে আমরা খুশি আল্লাহর নবীর দুঃখে ঠিক তেমনি ভাবে আমাদের দুঃখ প্রকাশ করতে হবে আল্লাহর নবীর আগমনে আমরা যেমন খুশি কোন নাস্তিকের বাচ্চা যদি আমার নবীকে গালি দেয় ঠিক তেমনি আমাদের দুঃখী হওয়া উচিত এবং নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কোর প্রতিরোধ আমাদের গড়ে তোলা উচিত বয়ান অল্প করব সময় অল্প দুই একটা লড়াচড়া আপনাদেরকে দিতে চাই আজকের এই আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছেন নবী আপনি শ্রেষ্ঠ পয়গম্বর আপনি আমার শ্রেষ্ঠ নবী ইন্নাকা লাস্তা মুরসালা আবু জাহেল বলছেন আপনি কোন রাসূল না আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ইন্নাকা লামিনাল মুরসালিন আপনি পয়গম্বর এবং রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর এবং শ্রেষ্ঠ নবী এই শ্রেষ্ঠ নবী পয়গম্বরের বিরুদ্ধে চারণ যদি কেউ করে কোন মুসলমানের বাচ্চা কখনো বসে থাকতে পারে না যারা সামনে থেকে পিছনে পর্যন্ত আছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা রাসূলকে মহব্বত করি কি করি না জীবনের চাইতে কম না বেশি যদি রাসূলের জন্য জীবন দিতে হয় কারা কারা রাজি আছেন দুই হাত তুলে মালিককে দেখান রাজি আছেন ইনশাআল্লাহ হাত নামান যদি বাংলা জমিনের মধ্যে কোন নাস্তিকের বাচ্চা যদি আমার নবীকে গালি দেয় বাংলা জমিনের মধ্যে কোন নাস্তিকের বাচ্চা ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমার নবীকে যদি গালি দেয় কোন নাস্তিকের বাচ্চা আমার নবীর সুমহান আখলাককে নিয়ে কোন কটুক্তি করে আমার নবীর পবিত্র স্ত্রীদেরকে নিয়ে যদি কেউ কটুক্তি করে আমি তো মুসলমান আমি তো চিন আমি এটা ধারণা করি বাংলা জমিনের আমি প্রধানমন্ত্রীকে উদারতা আহ্বান জানাবো বাংলা জমিনের মধ্যে যদি কোন নেতার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় তাহলে নেতার জনগণের গায়ের মধ্যে আগুন লাগে ঠিক তেমনি ভাবে কোন নাস্তিক যদি আমাদের রাসূলকে নিয়ে গালি দেয় আমাদের কলিজার মধ্যে লাগে রাসূলের জন্য যদি দরকার হয় একবার নয় দুইবার নয় লক্ষবার জীবন দিতে রাজি আছে ইনশাআল্লাহ রাজি আছে না ইনশাআল্লাহ মুসলমান ভয় করে কাকে আরো জোরে কোন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিযবুল্লাহ আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিযবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া'তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দ্বীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা
نقيم في دين الله لا إله إلا الله بولن نقيم في دين الله আরো জোরে নুকিমু ফি দ্বিনিল্লাহ নুকিমু ফি দ্বিনিল্লাহ দুই হাত এইভাবে করেন এইভাবে করেন বলেন নুকিমু ফি দ্বিনিল্লাহ দেন আপনার পাশে হাত তুলে নাকি বুঝবেন এটা হেই গুরু বেরলো আমার রাসূলের আগমনে এই বেটা খুশি না বলেন নুকিমু ফি দ্বিনিল্লাহ ليس الملك للظالم ولا الملك للخائن ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف روسيا اعلى والدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعه ما نحن كل حزب الله نحن كل ذو الاسلام قانونه القران نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله نقيم في دين الله نقيم في دين الله ليس الملك للظالم ولا الملك للخائن ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف روسيا لا نخاف اسرائيل ولا نخاف انديا لا نخاف اوميلي ولا نخاف بي ام بي اعلى والدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعه ما نحن كل حزب الله ناري تكبير ناري تكبير قرآن سنة رالو قرآن سنة رالو ناري تكبير একটু লাড়াচাড়া দিলাম দেখলাম আপনারা সজাগ আছেন কিনা আলহামদুলিল্লাহ আপনারা সজাগ আছেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আজকে মাত্র শুরু আগামী কাল শেষ দোয়া করেন আল্লাহ যেন আমাদের সকলকে পরিপূর্ণ হায়াতে তৈয়বা দান করেন আমিন সূরা ইয়াসিনের 13 নং আয়াতে কারীম আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি রব্বুল আলামিন সূরা ইয়াসিনকে নাযিল করার একটা কারণ হলো মক্কার মধ্যে যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত শুরু করলেন তখন আবু জাহেল আমার নবীর উপর চূড়ান্ত পর্যায়ে জুলুম আরম্ভ করে দিল আমার নবী যখন কাবা চত্বরের সামনে বৈসা নামাজ পড়তো সেজদা দিত এই কমবখত আবু জাহেল উটের নারী ভুরি আইনা আমার নবীর পিঠের উপর দিয়ে দিত আমার নবীর মেয়ে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা না ছোট বাচ্চা ছিলেন আয়েশা ওই উটের নারী ভুঁড়ি সরায় দিতেন আমার নবীর দম বন্ধ হয়ে যাওয়ার মতো হতো একদিন আমার নবী পাহাড়ের এক কোণার মধ্যে নামাজ পড়তেছে ওই আবু জাহেল নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমার নবীকে ডাক দিয়ে বলে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাতিজা মনে চায় তোমার ধর্ম ইসলামকে গ্রহণ করি কিন্তু প্রমাণ পাই না যদি তুমি কিছু প্রমাণ দিতে চাও আল্লাহ নবী ডাক দেয় কয় চাচা এর আগে তো অনেক প্রমাণ দিছি আপনি তো প্রমাণ মানেন না শেষমেশ কোন জাদুকর কয় না না এখন যদি তুমি আমাকে একটা জিনিস দেখাইতে পারো আমি ওয়াদা দিলাম তোমার হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে যাব আবু জাহেল তার দুইটা হাতকে বাড়াইয়া দিল ভাতিজা আমার দুই হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো এবং আমার এই জিনিসটাকে যদি কালেমা পড়াইতে পারো যদি তোমার পক্ষে সাক্ষী দাওয়াইতে পারো তাহলে আমি তোমার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আবু জাহেল যখন হাত বাড়াইয়া দিলেন আমার নবী ডাক দিয়ে বলে আপনার ডান হাতে একটা মূর্তি আছে কি আছে শুধু এই মূর্তি নয় এই মূর্তি যদি আমার পক্ষে যদি কালেমা পড়ে আপনি মুসলমান হবেন বলে হ্যাঁ আল্লাহ নবী ডাক ডাকায় মূর্তি
তুমি আমার পক্ষে কালেমা পড়ো সাথে সাথে আবু জাহেলের হাত থেকে কালেমার আওয়াজ আসা আরম্ভ হয়ে গেল আবু জাহেল তার মূর্তিটাকে ফেলে দিয়ে বলল শেষমেশ যেই মূর্তির পূজা করি ওই মূর্তিটারও তুমি তোমার পক্ষে দলে নিয়ে গেলা এই কথা বইলা আমার নবীকে তীর দিয়া তার মাথার মধ্যে আঘাত করল আমার নবী অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে গেল কেউ নাই আমার নবীর পাশে আমার নবী কাঁদতে স্যার বলতেছে আরে আজকে আমার কেউ নাই আমার বা থাকলে বাবা থাকলে আমারে হয়তোবা আমাকে আইসা ধরতো কেউ নাই আমার কাছে